টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে রাজশাহীর এই বন্ধুরা খুব ভালো আছে, তোমরাও ভালো থাকবে। আর তোমাদের ভালো রাখার জন্যই তো আমাদের সাথে আছে তোমাদের প্রিয় বন্ধু স্টাশি ম্যাঙ্গোম্যান। নাচ হবে, গান হবে, আনন্দ হবে, অনেক কিছুই হবে, দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানকার বন্ধুরা আমাকে ঘিরে ধরেছে রং তুলি নিয়ে খেলবে বলে। বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? কথা বলবো,
প্রথমে আমি তোমার কাছে শুনতে চাই স্কুল ইউনিফর্ম নিয়ে। স্কুল ইউনিফর্ম হলো একটা স্টুডেন্টের আইডেন্টিটি, এটির মাধ্যমে সে যে একটা স্টুডেন্ট সেটি সে পরিচয় বহন করে। ইউনিফর্ম একটা স্টুডেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটির মাধ্যমে আমাদের স্কুলে কোনো বৈষম্য থাকে না। অনেক স্টুডেন্ট আছে যারা স্কুল ইউনিফর্ম পরে বাইরে ঘুরতে চলে যায়, এটা আমাদের একেবারেই করা উচিত না। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছো। এবার তুমি কি বলতে চাও আমাদের? আমি টিফিন সম্পর্কে বলতে চাই। আমরা প্রত্যেকেই স্কুল ছুটি দেওয়ার পর বা টিফিন টাইমে খাবার খেয়ে থাকি। অনেকেই হয়তো বাসা থেকে খাবার নিয়ে আসি, অনেকেই স্কুলের বাইরে আমাদের যে খাবারটা বিক্রি করা হয় সেটা কিনে খেয়ে থাকি। কিন্তু স্কুলের বাইরে যে খাবারটা আমাদের দেওয়া হয় সেটা স্বাস্থ্যকর নয়, সেটা হাইজেনিক নয়। আমাদের দাবি হচ্ছে আমাদের স্কুলে যে খাবারটা বিক্রি করা হয় স্কুলের বাইরে সেটা যেন হাইজেনিক হয়। আমি স্কুলের বুলিং অথবা র্যাগিং নিয়ে বলতে চাই। অনেকে আছে যে স্টুডেন্টগুলো একসাথে মিলে নতুন স্টুডেন্টদেরকে মানে বুলি করে, তাদেরকে মানে অ্যাকসেপ্ট করে না, ফ্রেন্ডলি বিহেভ করে না। যেমন কেউ নতুন আসলো তো তাকে এই ধরনের বিষয়ে বলি করা হয় যে পড়ালেখায় খারাপ অথবা সে মোটা কালো লম্বা এরকম। কিন্তু আমাদের উচিত যারা নতুন, কোনো কেউ যদি পড়ালেখায় খারাপ হয় তাহলে তাকে সেইভাবে সাহায্য করতে হবে। কেউ যদি মানে মোটা কালো এগুলো হয় সেটা নিয়ে ভেদাভেদ করা উচিত না, সবাইকেই ফ্রেন্ড হিসেবে দেখা উচিত। চমৎকার বলেছো। আসলেই যে এই র্যাগিংয়ের কথাটা আসলেই থাকে, যে আমরা নতুন কেউ আসলে আমরা কী করি যে তাদেরকে এক চোখে দেখি না, বন্ধুর চোখে দেখি না। তাই আমাদের সবার উচিত কি বন্ধুর চোখে দেখা সবাইকে, সব ভেদাভেদ ভুলে সবাই আমরা বন্ধু ভাবে চিন্তা করা। আচ্ছা, এবার তোমার কাছে জানতে চাই তুমি কী বলতে চাও আমাদের? আমি স্কুল ক্লিনিং নিয়ে বলতে চাই। আমাদের স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলেরই দায়িত্ব। স্কুল কারণ এটি একটি পবিত্র স্থান, এখানে সকলে পড়াশোনা করতে আসে, নতুন কিছু শিখতে আসে। কিন্তু কিছু কিছু শিক্ষার্থীরা আছে যারা হলো স্কুলকে ময়লা আবর্জনা যুক্ত করে রাখে এবং রাখতে চায়, কিন্তু আমাদের এটা রোধ করতে হবে। ডিসিপ্লিন হচ্ছে এক একটা স্টুডেন্টের লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন থেকে ডিসিপ্লিনটা মেনটেন করতে পারি, বড় হয়ে ডিসিপ্লিনটা মানে মেনটেন করতে পারি, সেক্ষেত্রে আমরা নিজেরা অনেক উপকৃত হব। এতে আমাদের হচ্ছে যে দেশ উপকৃত হবে, আমরা ডিসিপ্লিন মেনে চললে অনেক বড় কিছু করতে পারবো। ফোনের উপকারিতা এবং অপকারিতা উভয় রয়েছে। ফোনের উপকারিতা হচ্ছে যে যোগাযোগ মাধ্যম, ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। আরেকটা উপকারিতা হচ্ছে যে ফোন থেকে আমরা অনেক জ্ঞান লাভ করতে পারি, যেমন NCTV-র মাধ্যমে আমরা আমাদের বোর্ড বই নামিয়েও ফোনে পড়তে পারি। আর ফোনের অপকারিতাটা হচ্ছে যে আমরা 18 বছর বয়সের আগে সবাই শিশু, এর জন্য ফোন 18 বছর বয়সের আগে ব্যবহার করা উচিত নয় এবং ফোনে বেশি আসক্তি তৈরি করা উচিত নয়। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, অনেক সুন্দর সুন্দর কথা বলেছো, আর এই সুন্দর কথাগুলোর জন্য আমাদের তরফ থেকে রয়েছে তোমাদের জন্য শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টাশি মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা, টিফিনের ফাঁকে। বন্ধুরা, আমাদের এখানকার বন্ধুদের রং তুলি নিয়ে খেলা শেষ, চলো দেখে নেই। ম্যাঙ্গোম্যান, চলো দেখে নেই। প্রথমে দেখে নেই এই বন্ধু কি এঁকেছে, কি এঁকেছো তোমার ছবির মাধ্যমে? আমার ছবির মাধ্যমে এখানে আমি গঙ্গার ছবিকে তুলে ধরেছি। গঙ্গা ময়লা হয়ে যাচ্ছে এবং আমরা সবসময় গঙ্গাকে কিভাবে পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাখবো সেটার ছবি আমি আমার চিত্রের মাধ্যমে তুলে ধরেছি। চমৎকার হয়েছে তোমাদের ছবি। তুমি এঁকেছো গ্রামের দৃশ্য, শহরের পরিবেশ দূষণ। আচ্ছা, এবার তুমি কি এঁকেছো? আমি এঁকেছি আমাদের পদ্মার পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। খুব চমৎকার। এইবার এই পাশের বন্ধুদের কাছে আমি দেখে নেই, কি এঁকেছো তুমি তোমার ছবির মাধ্যমে? আমি এক পাশে পরিবেশ দূষণ ও এক পাশে সুন্দর পরিবেশ এঁকেছি। সুন্দর পরিবেশ আমরা কিভাবে রাখতে পারি? আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, যেখানে সেখানে থুতু কফ ইত্যাদি ফেলবো না, এভাবে আমাদের মূলত পরিবেশটাকে সুন্দর রাখা যাবে। চমৎকার হয়েছে। আসলে শিশুরা যা আঁকে তাই সুন্দর। তাই তোমাদের প্রত্যেকটি ছবি নিয়ে যাব আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য, যেখানে ঝুলিয়ে দেব তোমাদের প্রত্যেকটি ছবি, যেখান থেকে দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলো। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের এত সুন্দর ছবিগুলোর জন্য আমাদের তরফ থেকে রয়েছে কিছু শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টাশি মোমেন্ট। হারমোনিয়াম তবলা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, বন্ধু গান শোনাবে, কিন্তু কোথায় শোনাবে? গ্রামে নজওয়ান হিন্দু মুসলমান
হয়েছে। তোমার গান শুনে আমার তো মন ভালো হয়ে গেছেই, এমনকি আমার মনে হয় বন্ধুদেরও মন ভালো হয়ে গেছে। আগেও সুন্দর দিন কাটাতাম, আমরা এখনও সুন্দর দিন কাটাবো সেই আশাই আমরা থাকি। তোমার এত সুন্দর পারফরমেন্সের জন্য আমাদের তরফ থেকে রয়েছে তোমার জন্য শুভেচ্ছা উপহার। বন্ধুরা হয়ে যাক একটি সাহসী মোমেন্ট। বন্ধুরা আমাদের দেখে বুঝতে পারছো আমরা খেলতে দাঁড়িয়ে গেছি। আমি খেলবো না, বন্ধুরা খেলবে, কিন্তু বন্ধুরা খেলবে কোথায় খেলবে? বন্ধুরা প্রথমে খেলার নিয়মটা বলে দেই, মাত্র 30 সেকেন্ড সময় পাবে, এই 30 সেকেন্ডের মধ্যে যে যত বেশি আম পাড়তে পারবে সেই আজকের উইনার। তাহলে বন্ধুরা তোমরা খেলার জন্য রেডি? তোমরা কাউন্টডাউনের জন্য রেডি? লেটস স্টার্ট। 6 এবার দেখে নে বন্ধুরা কয়টি আম পেরেছে। 13টা আম, একটা হাততালি হয়ে যাক। এরপরে দেখি 15টা আম। এরপরে দেখি এই বন্ধু 12টা আম, হাততালি একটা। যে বন্ধু তাদেরকে একটু মন খারাপ হচ্ছে? মন খারাপ হচ্ছে তোমার? না আসলে, কারণ বন্ধু জিতেছে তাতে মন খারাপ হওয়ার কি আছে? আর মন খারাপ হওয়ার কিচ্ছু নেই, কারণ তোমাদের তিনজনের জন্যই রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি সাহসী মোমেন্ট। বন্ধুরা যাদের অবিরাম পরিশ্রমের ফলে শিশুদের ভবিষ্যৎ হয়ে ওঠে সুন্দর, তাদের নিয়ে এই সেগমেন্ট। হ্যাটস অফ টু ইউ। বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন আহমেদ স্যার। আপনার জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি সম্মাননা স্মারক। প্রথমেই জানতে চাই আপনার বিদ্যালয় সম্পর্কে। 1972 সালে স্বাধীনতা উত্তর বাংলাদেশ, সেই সময় আমাদের জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচ এম কামরুজ্জামান মহোদয়, ওনার বাড়ির পাশেই এই প্রতিষ্ঠানটি নারী শিক্ষার প্রচার ও প্রসারকল্পে উনি প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার লগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসছেন। ওনার সুযোগ্য সন্তান রাজশাহী সিটি মেয়র জনাব এইচ এম খায়রুজ্জামান লিটন সাহেব এই প্রতিষ্ঠানটি দেখাশোনা করেন। তৎসহ তার ওয়াইফ শাহিন আক্তার রেনি এই প্রতিষ্ঠানের সভাপতিত্ব করছেন দীর্ঘ 20 বছর যাবৎ। এই প্রতিষ্ঠানটি রাজশাহী শহরের অত্যন্ত সুনামধন্য একটি নারী শিক্ষার প্রতিষ্ঠান, যা রাজশাহীর অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষে অবস্থান করছে। এই নারী শিক্ষার অবদান রাখার জন্য আমি ও আমার শিক্ষক কর্মচারী ও স্টাফবৃন্দ অত্যন্ত আমরা গর্ববোধ করি। ধন্যবাদ স্যার। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য কি কি পদক্ষেপ আমাদের শিশুদের গ্রহণ করা উচিত? আমাদের শিক্ষার্থীরা কাদা মাটির মতো, আমরা যেভাবে তৈরি করব তারা সেভাবেই গড়ে উঠবে। তাই তাদেরকে আমাদের শিক্ষার সাথে সাথে সত্য কথা বলা, সহজ সরল পথে চলা, এবং তারা বড়দেরকে বা গুরুজনদেরকে সম্মান করা এবং সালাম দেওয়া, এসহ তারা নিজে পাঠ প্রতিনিয়ত তৈরি করা, তাহলে তারা একদিন বড় হতে পারবে, আর এটাই তাদের ব্রত হওয়া উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান কথাগুলোর জন্য। এই স্কুলের সবাইকে শুভকামনা জানিয়ে চলে যাচ্ছি পরের সেগমেন্টে। বন্ধুরা এখানকার বন্ধুরা লোকনৃত্য দেখাবে, নাচ দেখানোর জন্য বন্ধুরা রেডি, কিন্তু নাচ কোথায় দেখাবে? We'll be right back.
সুন্দর পারফরম্যান্সের জন্য আমাদের তরফ থেকে রয়েছে কিছু শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি চাষি মোমেন্ট। বন্ধুরা টিফিনের ঘন্টা পড়ে গেছে, এখানকার বন্ধুরা চলে যাবে ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমরা চলে যাব তোমাদের অন্য বন্ধুদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর আমাদের সাথেই থাকবে। টাটা।